আসসালামু আলাইকুম। উপজেলা ভূমি অফিস সমূহ ও ইউনিয়ন ভূমি অফিস সমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে অফিস সহায়ক পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী পদ রয়েছে এবং পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে। এটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার নিচের অংশে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, তো পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখে এটি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 21 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটির আবেদনটি আজ 21 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে, আবেদন শেষ হবে 5 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনের সময় আপনারা ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে, সেটা আপনি অনলাইন আবেদন করার পূর্বেই স্ক্যান করে সাইজ করে রেখে দিবেন। তো এখানে যেহেতু তিনটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, তিনটি পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। আর এই ফিটি আপনাদের টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনি যে অনলাইন আবেদনটি করবেন, অনলাইন আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে এই নির্ধারিত ফিটি জমা দিতে হবে। তো ফি জমা দেওয়া সম্পন্ন হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন, সেটি আপনি অবশ্যই সংগ্রহ করে রেখে দিবেন, পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনাদের মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগের 1 নম্বর যে পদটি ছিল সেটি হলো অফিস সহায়ক, এটিতে পদের সংখ্যা ছিল 18টি, গ্রেড বি, বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 2টি, এটিতে বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটির গ্রেড ও 20। এটিতে যে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হল পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 1টি, এটিতে আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ জুনিয়ার স্কুল সার্টিফিকেট, GST বা সমমান পরীক্ষা আপনার উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। আর এটি যেহেতু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে, আবেদনটি করার সময় আপনাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটি রয়েছে, আপনি অনলাইন আবেদন ফর্মে সেটি কিন্তু উল্লেখ করবেন। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে ফাতকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন। তো নিয়োগ পত্রটি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।